কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে ব্লগটা শুরু করলাম এখান থেকে, মানে উড়িষ্যা থেকে। আমরা এসেছি সকালবেলা, আর এখনও পর্যন্ত আমার ড্রেস চেঞ্জ করা হয়নি, স্নান হয়নি, তার মধ্যে আমি দ্বিতীয় ব্লগটা শুরু করে দিলাম। খুব ইচ্ছে করলো বাবার সাজানো বাগানটা তোমাদের সাথে শেয়ার করব, তাই আর দেরি না করে তাড়াতাড়ি ব্লগটা শেয়ার করলাম। চলো এখন বাগানে কি কি আছে ঘুরে দেখি, আর তোমাদের সাথেও শেয়ার করি কি আছে বাবার বাগানে। এই দেখো আমাদের ছোটোখাটো বাগানে কত গাছ, এখানে তিনখানা বড় বড় আম গাছ আছে। যখন আমি এসেছিলাম তখন অনেক ছোট ছোট ছিল গাছগুলো। আর এখানে অনেক সবজি টবজি চাষ করতো, কিন্তু আপাতত এবছর বাবা আর কোনো সময় পায়নি তাই করতে পারেনি। একটা ফুল গাছ আছে, কটা কলা গাছ আছে, একটা কলা কাঁদি হয়েছে, লেবু গাছে লেবু ধরেছে, ওরা ওই পারে চলে যাচ্ছে, ওখানে পেয়ারা গাছে। জোর 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 দাঁড়া 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 দাঁড়া, চলো আমাদের বাগানে কি আছে তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই। আগে এগুলো না বেশ সবজি টবজি লাগানো হতো, বাবা লাগাতো, কিন্তু এখন সময় পায় না লাগানো। এগুলো কি লাগিয়েছে, কি ঢেঁড়স দানা দিয়েছে? ঢেঁড়স একটা একটা মাদায় কত করে গাছ দিয়েছে। শাক হয়েছে, শান্তি শাক। এই পেয়ারা গাছগুলো তখন আসতাম কত ছোট ছোট ছিল, এখন পেয়ারা গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, আর ফলে পুরো ভর্তি হয়ে গেছে। যা জয় একটা পেয়ারা পেড়ে নিচ্ছে, দে আয়ুষকে একটা দে, তুই একটা। এই পুরো পেকে গেছে পেয়ারাটা, এনে নে নে তোরা ধর। এই পেয়ারাটা কি পাকা হয়ে যা দেখো, অনেক দেরি আছে। এই একটা পেয়ারা পাকা, ওই একটা পেয়ারা পাকা, কিন্তু কি করে পারবো। দেখো শাক খোলা গাছ, এটা ওটা সব লাগিয়েছে। আগে যখন মা থাকছিল, মা যখন ছিল তখন অনেক মানে যত্ন করে বাগান টাগান তৈরি করতো, কিন্তু এখন বাবা সময় পায় না, ডিউটি যাবে নাকি এই বাগান ফান করে। ওই ওই পেয়ারাটা পারবো কি করে, খুঁজে পাচ্ছি না। ওইখানে একটা আম গাছ আছে, এখানে একটা ফুল গাছ। এই পুকুরটায় আগে অনেক মাছ ফেলতো, মাছ কলমি স্যার পেয়ারা পাচ্ছি। নিচে একটা তো বাজ না, এই গাছ মাথায় পা দেয়নি। ওই গাছগুলোতে ঘুরে ঘুরে আমি পেয়ারা খুঁজে খুঁজে পেয়েও কিন্তু পাড়তে পারিনি, তাই এই গাছটাতে হাত পেলো আর এখানে একটা পেয়ারা পাড়লাম। পেয়ারাটা না ভীষণ মিষ্টি ছিল, খুব ভালোই লাগছিল খেতে। চলো এখন পেয়ারাটা খেতে খেতে বাকি বাগানের কি আছে না আছে সেগুলো খুঁজে খুঁজে দেখি আর তোমাদেরও দেখাই। এই পুকুরটায় আগে মা যখন ছিল তখন মাছ টাছ বাবা মানে ওই বড় বড় মাঠ টাটগুলো থেকে ধরে নিয়ে এসে আর এখানে ছাড়তো, কিন্তু এখন তো ওই বললাম যে বাবা সময় পায় না, তা ছাড়া হয় না। পুকুরে মাছ আছে কিনা তাও আদৌ জানি না। এইগুলোতে আর একটুখানি বর্ষা পড়লে পুরো জলে ভর্তি হয়ে যাবে, তখন ওইগুলোতে বাবা জাল ফেলে আর মাছ ধরে নিয়ে এসে নিজের পুকুরে ছাড়া হতো। এই হচ্ছে মাঠের চারপাশটা উড়িষ্যার। ওই দিকটায় সমুদ্র পড়ে, মানে পারাদ্বীপ সি ব্রিজ, ওই যে ঝাপসা বনটা আছে ওই বনটার একটু ওদিকে। আর আমাদের বাড়ি এই যে এখানে, এই বন জঙ্গলটার ওপারে আমাদের বাড়িটা। সবাই আমরা বাগানে ঘুরতে এসেছি এখন। হতো এখানে অনেক সবজি টবজি বাবা চাষ করতো মানে ডিউটির মাঝখানে মাঝখানে, কিন্তু এখন আর সময় পায় না তাই হয় না। এই দুটো একটা বড় বড় ফলের গাছ টাছ আছে, অঞ্জয়া পেয়ারা পাড়ছে। দেখো আমি উড়িষ্যায় এসে এখনও স্নান করিনি, ওরা সবাই স্নান করে নিয়ে ঘুরছে, আমি স্নান করে নিয়ে এমনি এসে বাগানে পেয়ারা স্নান করবো, আইবার স্নান করবো, তারপর
স্নান করে নিয়ে তারপরে একটু ঘুম দেবো, তারপরে আবার বেরোবো একটু ঘুরতে। সবাই চাল সাগা সামার এখনো হয়নি। বাবা যে ঢেঁড়স গাছগুলো লাগিয়েছে না, ওগুলোতে এখন সার দিচ্ছে, বৃষ্টি হলে ভালোই হবে। যা লাগিয়ে দেবে তাই হয়ে যাবে। ওই দেখো না, একজন মাটি এত ভালো এখানে যে যে যা লাগিয়ে দেবে তাই হয়ে যায়। আর এই দেখো লোকে তাই কচু গাছ লাগিয়ে দিয়েছে, দল হয়ে গেছে। সেই ওই শলা কচু আমার মা নিয়েছিল ওখান থেকে, আমাদের ওখান থেকে নিয়ে এসে এইখানে একটা দুটো লাগিয়েছিল সেইখান থেকে। হ্যাঁ, এই এই আমাদের এই পুকুর, আমাদের এই পুকুর ধারে লাগানো ছিল, ঠিক আছে। এইখান থেকে আস্তে আস্তে ছড়াতে ছড়াতে ওদের বাগানে পুরো ওরম হয়ে গেছে, আর আমাদের বাগান থেকে পুরো উচ্ছেদ হয়ে গেছে। পুরো কচু বাগান ওদের পারে ভর্তি হয়ে গেছে। এই আম গাছগুলো কত ছোট ছোট ছিল, সব বড় হয়ে গেছে। ওরা পেয়ারা পেড়া নিয়ে খাচ্ছে, আমার আমার ভাগ্যে একটাও যে ওটা নিয়ে চলো পরে দেখা হচ্ছে। আর এখন বিক্রিটা করবো না, বাগানে অনেকক্ষণ ছিলাম জানো তো, এখন বাড়ি এসেছি। বাবা আর আয়ুষ বেরিয়েছে, মা জানতে যাচ্ছে রান্না হবে বলে। কোথায় যাচ্ছিস? ওসব পারে না ও, সর্বনাশি কি রে। দেখো বাবা এগুলো খায় নাকি আমরা আসবো বলে সাজিয়ে রেখে, জানি না। এতে আছে মুলখা, মানে ছাতু করলে যে একটা এক্সট্রা হয় না, ওটা মুলখা। তারপর আছে চানাচুর, চিঁড়ে, শুধু চিঁড়ে। এটা আছে খেজুর, বিস্কুট, এটা কী ডাল, এটা একটা সাইজ বুটের ডাল টাইপের কিছু একটা। এটা কী যেন, কাবলি ছড়া। এটা মুগ ডাল, একটা মসুর ডাল, না জানি না দুটোর মধ্যে কোনটা মসুর ডাল মুগ ডাল জানি না, মোটামুটি দুটো ডাল। এখানে আছে তোমার চিড়ে ভাজা, ম্যাগি, এই পুকুরটা এটা কী ছাতু জানি না, এটা ছলার ছাতু, এটা কী জানি না। এতে আছে বুট, এটা আছে লুকন্ডি। আমরা আসবো বলে কি সাজিয়েছে নাকি সবসময় খাই আমি জানি না। তবে হ্যাঁ, আমার বাবা বেশ ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। সবজিপত্র কত সুন্দর করে গুছিয়ে রাখে। একটু এদিক ওদিক করছি, তার মধ্যে বাবা মাছ এনে দিল। এখন আমি মাছটা ভাজবো বলে রান্নাঘরে এসেছি। দেখো আমার বাবা আর কড়া হাঁড়ি কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। একজন মেয়ে ছেলেও বোধহয় এত গুছিয়ে রাখে না, আমার বাবা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু রাখে। কড়াটা দেখেছো পুরো পরিষ্কার। অ্যাকচুয়ালি আরও একটা কারণ আছে, এখানে না জলটা খুব ভালো। চলো মাছটা এখন ভেজে নিই, তারপর দিদি রান্না করবে ও সবজি কাটতে বসছে। দিদি সবজি কাটতে বসছে, আর চলো তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করি। এই দেখো এটা উড়িয়া বাচ্চা আর এটা বাঙালি বাচ্চা, মানে আমাদের আয়ুষ। দুজনে কথা বলছে, কী যে বলছে কেউ কারো ভাষা বুঝতে পারছে না, তাও বাচ্চা তো তাই মিশে গেছে। দুজনে দুজনের সাথে কত ভালোভাবে খেলা করছে। আয়ুষ তো উড়িয়া ভাষা প্রথম শুনছে, তাই ও অতটা জানেও না কী বলে কী। আমাদের জয়া অনেকটা জানে, হয়তো বলতে পারে না কিন্তু বোঝে সব। আর আমরা তো উড়িয়া ভাষাটা বুঝি, অনেক ছোটো থেকে শুনছি তো। যাই হোক, আজকে দুপুরে রান্না হয়ে গেল তিনখানা তরকারি, ঝোল তরকারি, তিতো, আর এদিকে মুড়ি ঘণ্ট। হাওয়া খেতে বেরিয়েছি বিকেলবেলা আমরা, কত সুন্দর করে দিয়েছে। চলো ব্যাক ক্যামেরায় দেখাই। এগুলো কি করেছে, কোন কারখানা? ওই যে ঝাউবানটা দেখতে পাচ্ছ? আচ্ছা, ওই যে ঝাউবান, ওই ওইটার ওপারে সমুদ্র। হ্যাঁ হ্যাঁ। আর এদিকে ওই যে ইয়ে দেখতে পাচ্ছ, ওই যে দেখো লাইটটা জ্বলছে। আচ্ছা, ওই লাইটটা হচ্ছে সে পারাদ্বীপের যে কি বলে বন্দরের লাইট ফাইট কি, ওর ওপারে সমুদ্র কাছে। শুধু আজকে তো দাদা সোমবার দিন যাবো আমরা, আজকের ইয়ে কি বলে ওই নদীর সাইডে যাওয়া হবে, সমুদ্রের ধার এই দিকে যাবো আমরা, ওইখানে যাবো না। আচ্ছা, এই দিকটাই সমুদ্র, তাই তো? মানে এটা পুরো এইভাবে করে আছে, এরকম করে পুরো সমুদ্র ওই বনের ওপার দিয়ে। কিন্তু আমরা হচ্ছে এইখানে যাব, ওইখান থেকে লোকে নামে টামে, আর মানে জায়গাটা পুরো সমুদ্রের ধারে, ওই কারণে শুধু কারখানা। ওই একটা কারখানা, এই একটা সার কারখানা, সব কারখানা। এই দেখো ওইখানে সব কারখানা, ওই পরপর বড় 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 বড়
সমুদ্রের ধারে, এই একটা সার কারখানা, আবার এখানে কি সব কারখানা হচ্ছে জানি না। সুন্দর লাগছে, মেঘটা উড়ে 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 যাচ্ছে, খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে বিকেলে একটু ঘুরে এলাম। এখন ঘরে এসে দেখি দিদি চাউমিন করছে। সন্ধ্যার টিফিনটা বেশ ভালোই হবে বলো। যাই হোক, তোমরা আজকের ব্লগটা দেখে কেমন লাগলো কমেন্টে জানিও। আর হ্যাঁ, কালকের ব্লগটা কিন্তু অবশ্যই দেখো, কালকে আমি রথের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানের রথ খুব সুন্দর হয়, দেখলে তোমরা বুঝতে পারবে কতটা ভালো হয়। যাই হোক, আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে অন্য কোনো ব্লগে, তখন টাটা।